আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। জানিয়ে দিচ্ছি সর্বশেষ কুয়েতের করোনা মহামারীর আপডেট। আজ 21শে এপ্রিল কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে সর্বশেষ সোয়াব টেস্ট করা হয়েছিল 8405 জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছে 1371 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 2,59,868 জন। সর্বশেষ মৃত্যুবরণ করেছে 12 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো 1468 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ সুস্থতা লাভ করেছে 1360 জন বাংলাদেশি সহ। এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো 2,43,056 জন। আলহামদুলিল্লাহ, দেশটির আইসিইউতে এখনও ক্রিটিক্যাল অবস্থা রয়েছে 248 জন, চিকিৎসাধীন অবস্থা রয়েছে 15,344 জন। দেশটিতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 16.31% এবং সুস্থতার সংখ্যা 93.53%। জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যের অন্যতম দেশগুলোর মধ্যে কতজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কোন দেশ সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সৌদি আরবিয়াতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 9,626 জন, কাতারে রয়েছে 22,539 জন, ওমানে রয়েছে 18,128 জন, কুয়েতে রয়েছে 15,344 জন, বাহরাইনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 10,841 জন এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 16,121 জন। উল্লেখ থাকে যে সবচেয়েতে বেশি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কাতারে, দ্বিতীয় স্থানে রয়েছে ওমান, তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংক্রমণ প্রতিরোধে কুয়েতে কারফিউ চলমান রয়েছে 7:30 থেকে ভোর 5টা পর্যন্ত। এছাড়াও সকল ধরনের প্রবেশপথে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। স্থানীয় পত্রিকা আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে সম্প্রতি এই মহামারী সংক্রমণের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল প্রবাসীরা যারা ভিসা দালালদের খপ্পরে পড়ে নিজেদের চাকরি সহ সর্বস্ব হারিয়েছে। রিপোর্টটি প্রকাশ করেছে যে সংক্রমণকালীন বিগত দিনগুলোতে বেশ কিছু নিম্ন আয়ের প্রবাসীদেরকে দেখা গিয়েছে যারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, ঠিকমতো খেতেও পারছে না। এর পেছনের কারণ হিসেবে দায়ী করা হয়েছে ভিসা দালালদের অপতৎপরতা। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে যে একজন ইজিপশিয়ান অর্থাৎ মিশরি ভিসা দালালকে গ্রেফতার করা হয়েছে, যিনি 2018 থেকে 2020 সালের মধ্যে প্রায় 2 মিলিয়ন দিনার অর্থাৎ 20 লাখ দিনারের 2,000 নকল ভিসার ব্যবসা করে এসেছিলেন। সম্প্রতি কুয়েতের সংসদেও দুইজন এমপি যে সকল প্রবাসীরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তাদের জন্য ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন। উল্লেখ থাকে যে ইতোমধ্যেই একজন মিশরি স্কুল গার্ড, তিনি বেশ কয়েক মাস বেতন পাননি বলে অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেন এবং সেটা ভাইরাল হয়ে পড়ে। অতঃপর বেশ কিছু প্রবাসীরা এই ধরনের ভিডিও ছাড়ে যা কিনা কুয়েত সরকার পর্যন্ত পৌঁছে গিয়েছে। জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। কুয়েতে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে সকল সিনেমা হল বন্ধ রয়েছে স্যানিটাইজেশন কমপ্লিট করে সিনেমা হলগুলোকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা কুয়েত টাইমস। কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হলো কুয়েত সেন্ট্রাল ব্যাংক সিবিকে থেকে প্রবাসীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার ব্যাংক কার্ড সম্পর্কিত একটি স্প্যাম মেসেজ আসতে পারে। বিভিন্ন ধরনের হ্যাকাররা, দুষ্কৃতিকারীরা এ ধরনের মেসেজ পাঠিয়ে বলে আপনার ব্যাংক কার্ড আপডেট করতে, পিন নষ্ট হয়ে গিয়েছে, পাসওয়ার্ড দিতে বা বিভিন্ন ধরনের তথ্য বা কল। এই কলগুলোকে ইগনোর করবেন, এই মেসেজগুলোকে ইগনোর করবেন, আপনার ব্যাংক কার্ডের কোনো প্রকার তথ্য তাদেরকে দিবেন না, আপনার অ্যাকাউন্টটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো সমস্যা আপনি নিজে ব্যাংকে গিয়ে সমাধান করবেন, ফোনে বা কলে কাউকে কোনো প্রকার তথ্য দিবেন না। এছাড়াও কুয়েতের বাইরে থাকা বিভিন্ন ধরনের প্রবাসী যারা কুয়েতে আসতে ইচ্ছুক তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মুহূর্তে কুয়েতে শন বা আর্টিকেল 18 নম্বরের কোনো ধরনের ভিসা বের হচ্ছে না। যদি কেউ কোনো প্রকার ভিসার প্রলোভন দেখায় তবে সেটি মিথ্যা এই বলে আপনাদেরকে সতর্কতা করে জানিয়ে দেওয়া হচ্ছে। কেননা সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ এসেছে যে অনেকেই ভিসা বিক্রি করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিতে চেষ্টা করছে।
প্রবাসীদের জন্য আজকের মতো উল্লেখযোগ্য এই ছিল আপডেট। আজকের কুয়েতের তাপমাত্রা বেড়ে গিয়ে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। আজ 21শে এপ্রিল, 10ই রমজান, ইফতারের সর্বশেষ সময় হলো সন্ধ্যা 6:17। সম্মানিত ভিউয়ার্স, এখনকার মতো এই ছিল সর্বশেষ আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এখনকার মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।